ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের দুদিন পর ভারতের আহমেদাবাদে জরুরি সভায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সভায় আলোচনার কেন্দ্রে ছিল লঙ্কান ক্রিকেট বোর্ড, সেই সঙ্গে নেওয়া হয়েছে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভা শেষে নিজেদের ওয়েবসাইটে সেসব তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় ICC, সেই সঙ্গে কেড়ে নেওয়া হয় সদস্য পদক। SLC নিয়ে ICC-র বোর্ড সভায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিষেধাজ্ঞা না সরিয়ে তা বহাল রেখেছে ICC। তবে লঙ্কান ক্রিকেট বোর্ডের শুনানি শেষে তাদের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন, ICC ইভেন্টে অংশগ্রহণ সহ সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড চালিয়ে যেতে দেওয়া হয়েছে অনুমতি। তবে খেলার অনুমতি দিলেও শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের নতুন আয়োজকের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে, সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিশ্চিত করা হয়েছে শ্রীলঙ্কার অংশগ্রহণ। তাছাড়া ক্রিকেট খেলা চালিয়ে যেতে ICC-র আয়ের সীমিত অংশ পাবে লঙ্কান ক্রিকেট বোর্ড। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। এছাড়া ক্রিকেটের গতি বাড়াতে ওয়ানডে ও টি-20 ফরম্যাটে পরীক্ষামূলকভাবে স্টপ ক্লক ব্যবহার করতে যাচ্ছে ICC। দুই ওভারের মাঝে সময় কমিয়ে আনতে বানানো হয়েছে ভিন্ন রকম এক নিয়ম। আগের ওভার সম্পূর্ণ হওয়ার এক মিনিটের মধ্যে শুরু করতে হবে নতুন ওভার। আর বোলিং চলাকালীন তিনবার কোনো দল তা করতে ব্যর্থ হলে তাকে জরিমানা গুনতে হবে 5 রান, সেই 5 রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরশিটে। পরীক্ষামূলক এই নিয়ম চলবে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। এছাড়া ICC-র বোর্ড সভায় লিঙ্গযোগ্যতার ক্ষেত্রে দেয়া হয়েছে নতুন নিয়মের অনুমোদন। কোনো পুরুষ যদি বয়ঃসন্ধিকাল পার করে লিঙ্গান্তরিত হয়ে নারী হন, সেই ক্ষেত্রে নারী ক্রিকেটে তিনি অংশ নিতে পারবেন না। তাছাড়া পুরুষ ও নারী উভয় ক্রিকেটে ICC আম্পায়াররা সমান ম্যাচ ফি পাবেন। পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণেও নতুন নিয়ম জারি করেছে ICC। কোনো ভেন্যু 5 বছর সময়কালে 6টি ডিমেরিট পয়েন্ট পেলে তার আন্তর্জাতিক মর্যাদা বাতিল করা হবে, যা পূর্বে ছিল 5 পয়েন্ট। এছাড়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ও ICC-র লভ্যাংশ বণ্টন নিয়ে আলোচনা করার কথা থাকলেও তা নিয়ে এখনও কোনো বিবৃতি প্রকাশ করেনি ICC। ফাহিম ইসলাম, সময় সংবাদ।